হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু বেঙ্গলি সিস্টার্স ব্লগ। এখন আমি আপনাদের সামনে চলে আসলাম আমার একটা ব্লগ নিয়ে। সো এখন হচ্ছে ফজরের টাইম। এই আমি আজকে কিছু জিনিস শেয়ার করব, সেটা হচ্ছে কী বলে, আপনারা অলরেডি আমার একটা কী বলে ওয়ার্ড্রোপের ড্রয়ার দেখতে পাচ্ছেন। সো এইখানে আসলে আমি কোরআন শরীফ রাখি। এই যে কোরআন শরীফের উপরে কাভার থাকে, কাভারটি সুন্দর করে রেখে দিই। তারপরে এখানে হচ্ছে জায়নামাজ, এটা আসলে এত বেশি ইউজ করা হয়নি, যার জন্য এখানে রেখে দিয়েছি। হিজাব আছে, মাস্ক আছে, তারপর হচ্ছে পাঞ্জিরি ওয়াজিফা বই আছে, এদিকে সহজ কোরআন এই বইটা আছে, এটা নতুন। এখানে এই বইটা অনেক ভালো একটা বই, এখানে অনেক কিছু দেওয়া আছে, যেটা হচ্ছে মানে অনেক আমল, বিভিন্ন আমরা যে সহজ বিভিন্ন ফজিলতপূর্ণ সুরা, তারপর বিভিন্ন আমলগুলো সেইগুলো এখানে আছে, এবং 47টি সুরা আছে। সো আজকে আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখন যেহেতু ফজরের সময়, সেজন্য আসলে আমি ওযু করছি, তো একটু পরেই আমি নামাজ পড়ব। তো তারপরে কোরআন শরীফ পড়ব চিন্তা করলাম, কারণ হচ্ছে রোজার মধ্যে আমি কোরআন শরীফ খতম দিই, একবার দিই, এর বেশি পারি না। ওই যে এইটা হচ্ছে আমার কোরআন শরীফ। তারপর হচ্ছে এইখানেও আছে, এখানে আরেকটা কোরআন শরীফ আছে, বেশিরভাগ আমি এই কোরআন শরীফটাই পড়ি। এই যে এই যে এই কাভারটা, এই কাভারটা কিন্তু অনেক সময় বিভিন্ন মার্কেটে আপনি দেখবেন যে কোরআন শরীফের কাভার, গিলাফও বলে এটাকে, এরকম বিক্রি করে কিন্তু। সো আমরা তো অনেক খরচ করে ফেলি। এইটা আমি নিয়েছিলাম দুইটা নিয়েছিলাম মনে হয় 50 টাকা দিয়ে এরকম হবে, বা দুইটা 80 টাকা এরকম হবে, মানে খুব রিজনেবল প্রাইসে আপনারা পাবেন। সো কোরআন শরীফটাকে সুন্দরভাবে কাভার করে রাখার জন্য, যেন ময়লা না পড়ে, খুব ভালো একটা জায়গায় রাখার জন্য এবং কাভার করে রাখার জন্য আমার মনে হয় যে এই গিলাফগুলা এই সবার কেনা দরকার। যারা এখন পর্যন্ত আপনারা আপনাদের বাসায় নাই, আপনারা কিনতে পারেন। তারপর হচ্ছে আবার ঘরে সেলাই মেশিন থাকলে সেটা নিজেরাই বানাতে পারবেন, একদম সহজ। সো আজকে ব্লগে তেমন কিছু বলবো না, কারণ একটু পরেই নামাজ, অলরেডি আজান দিয়ে ফেলছে, আপনারা তো একটু আজানটা শুনছেন, এখন ফজরের সময়। সো ভাবলাম যে আপনাদেরকে এই জিনিসগুলো বলি। এই বইটাও কিন্তু অনেক ভালো একটা বই, এই বইটাও আপনারা চাইলে কিনতে পারেন। আমি জানি না এটা কোথা থেকে কিনছে, কিন্তু খুঁজে দেখতে পারেন। এই যে উপরের কাভারটা দেখে নেন, এটা অনেক মানে অনেক সব কী বলে, যে কোনো সুরা, তারপর যে কোনো হাদিসের বই, যে কোনো আমলের বই, সব কিছুই কিন্তু ভালো, সব বই ভালো, খারাপ কোনো বই নাই। তো এই অনেক সময় হয় না যে খুব সহজে আমরা পেয়ে যাই সব কিছু একটা বইয়ের মধ্যে, সেই কারণে আমি এটা আপনাদেরকে বলতেছি বারবার। আর এখানে আবার তসবি আছে কয়েকটা, আমি আসলে আপনাদের সাথে এই জিনিসগুলাই আসলে বেসিক্যালি শেয়ার করার জন্য আজকে ব্লগে চলে আসছি। একটা মিনিট, আমি আসলে উজু করার পরে ভাবতেছিলাম একটু মুখটা একদম খসখসে হয়ে গেছে, বুঝলাম না ইদানিং আসলে এসি অন করা, আর এসিতে আমার মুখের স্কিন একদম ড্রাই হয়ে যায়, আমি জানি না কেন। ও আপনাদের সাথে সেই জিনিসগুলোই শেয়ার করতে। তারপরে এটা হচ্ছে তসবি, এটা আমার আব্বু যখন হজে গেছিলো তখন অনেকগুলো তসবি নিয়ে আসছে, তার মধ্যে আমাকে এরকম একটা আর একটা পিঙ্ক কালারের ছিল, কিন্তু ওই পিঙ্ক কালারের তসবিটা আমি হারে ধুজ কোথায় পাচ্ছি না অনেকদিন পরে। এই এই তসবিটা দেখেন কত সুন্দর না, চিকচিক করে, খুব কিউট, এবং ইজিলি আসলে হাতের মধ্যে রেখি মানে আমরা তসবি পড়তে পারি। অনেকে আবার হাতে এভাবে করে কাম করে, সো আমি আসলে হাতেও পড়ি মাঝে মধ্যে, তবে বেশিরভাগ এরকম নিয়েই পড়ি। এটা এখানে হচ্ছে 100টা আছে, সো প্রায়ই পড়া হয়। পরপর আপনারা আবার ভাববেন যে নামাজ তো পড়ি, তসবি পড়ি, সেগুলো আবার সবাইকে বলার কি আছে। আসলে আমি এত হুজুর না, কিন্তু যতটুকু আমল করার মানে যতটুকু আমল করার সময় পাই, তারপরে নামাজ দোয়া চেষ্টা করি, তার কমতি নেই। এটা পাঞ্জে সুরা অজিফা, এখানে অনেক সুরা আছে, ইয়াসিন আছে, সুরা মুলক আর রহমান, তো প্রায় সময় ইয়াসিন সুরাও পড়া হয়। এই ড্রয়ারটার মধ্যে আমি জাস্ট কোরআন শরীফ, তারপরে এই জিনিসগুলাই রাখছি, তসবি, আরেকটা তসবি আছে, এই যে এই তসবিটা দেখেন, টোটাল 3টা তসবি আছে। এটা এই তসবিটা অনেক পুরনো, এই যে সবার বাসায়
এই তসবিটা একটা কমন একটা তসবি, এই তসবিটা সবার বাসায় আছে, আপনারা জানেন, সবার সব মুরব্বিরাই মনে হয়, মানে মুরব্বি না, অনেক আগে থেকে আমি এই কালারের এই ধরনের তসবিগুলা দেখেছি, সব ধরনের বা সবার বাসায় এই তসবিটা কমন টা সবসময় থাকে। তো ইদানিং আমি তেমন একটা এইটা দেখি না, অনেক কালারফুল এখন তসবি পাওয়া যায়। আরেকটা তসবি হচ্ছে এটা, এটা 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 আসলে কি বলে সিলেট থেকে আনা, আমাকে একজন গিফট করেছিল। সো এই তসবিটা সুন্দর না, অনেক কিউট একটা তসবি, সুন্দর। এখানেও এটা মনে হয় এখানে মনে হয় 100টা, এটা মনে হয় 100টাই আছে। এটাও প্রায় সময় করা হয়, এটাও করা হয়। তারপরে হচ্ছে ইয়াতে আর কিছু নাই। তারপর আবার ছোট একটা কিউট একটা ইয়াসিন সুরের একটা, সরি ইয়াসিন না, এখানে এখানে সুরা আছে, অনেকগুলো সুরা আছে। টোটাল কয়টা সুরা আমি দেখি, মুনাজাত আছে কয়েকটা, তারপর হচ্ছে সুরা হাসরের শেষ 3 আয়াত আছে, 20 লাখ নেকির দোয়া আছে, আহাদ নামা আছে, আয়াতুল কুরসি আছে, তারপরে 1, 2, 3, 4, 5টা সুরা আছে। এই ছোট্ট একটা বইয়ের মধ্যে সব কিছু। এই এই বই এটা আমি কিনি নাই, আমি আসলে পাইছি বাসার মধ্যে, আমি জানি না এটা বাসায় গিয়ে কার ছিল। সো এটা যেহেতু আমি পাইছি, সেই জন্য ভাবলাম যে এটা আমি পড়ি। এটা আমার পার্সের মধ্যে, মানে আমার ছোট যে হ্যান্ডব্যাগ আছে সেখানে আমি বেশিরভাগ ক্যারি করি, যখন আমি কবরস্থানে যাই কবর জিয়ারত করতে, অথবা যখন আমি পড়ি সুরা ইয়াসিনটা বেশিরভাগ করা হয় আমার। সো এই বইটা আমার সাথেই থাকে সবসময়, এটা হাতের কাছেই রাখি, খুব ইজিলি পড়া যায়। এমন না যে একদম ছোট ছোট লেখা তা না, কিন্তু মানে পড়া যায়, কিন্তু দেখা যায়, দেখেন। সো এই বইটা আমার অনেক প্রিয় একটা বই, আর এই তসবিটা আমার অনেক প্রিয় একটা তসবি। আমার আব্বু আম্মু যখন হজে গেছিলো তখন দিছে, তো যখনই আমি তসবি পড়ি তখন আব্বু আম্মুর কথা তো অল টাইম খেয়াল থাকে, কিন্তু যখন পড়ি তখন মানে আলাদা একটা ভালো লাগে কাজ করে, শান্তি শান্তি লাগে। রোজার মাসে টুকটাক আসলে আমার করাই হয়, এটা তো জানিনি, সে একটু পরে আমি আসলে কোরআন শিফট করবো, কোরআন শিফট খতম এখনো হয়নি, বেসিক্যালি আরও অনেক অনেক পড়তে হবে। এখন আমি আরও মানে আরও এখন থেকে বেশি বেশি পড়তে হবে আর কি, তাহলে খতম দিতে পারবো। সো সবাই দোয়া করবেন যেন খুব সুন্দর করে ভালোভাবে, সো এই শুদ্ধভাবে আমি কোরআন শরীফটা খতম দিতে পারি। আর রোজার দিন যেহেতু সবাই একটু নামাজ দোয়া, সবাই শুধু রোজার দিন না সবসময়ই পড়ার চেষ্টা করবেন। তারপর আরেকটা জিনিস দেখাই আমি, সেটা হচ্ছে এই জিনিসটা, এটা আমি এটা নিয়ে আমি একটা ব্লগ করব, এখন না, এই জিনিসটা এখানে কি বলে এটা কয়লা দিতে হয়, দেওয়ার পর এখানে কিছু একটা স্মেল দিতে হয়, একটা পারফিউম টাইপের একটা আতর সুগন্ধি টাইপের একটা কিছু, তারপর এটা যখন জ্বলে তখন পুরো ঘর ভালো একটা সুগন্ধিতে ভরে যায়। তো এইটা নিয়ে আমি একটা ব্লগ করব যখন আমি এটা মানে এটা ইউজ করবো আর কি। তো আগে থেকে এই জিনিসটা দেখা মানে আপনাদেরকে চিনিয়ে রাখি, দেখেন কত সুন্দর না। এখানে অনেক আরবি লেখা আছে বা টেবিলে, এইখানে আরবি লেখা বলে কি আমি জানি না, তো জিনিসটা অনেক সুন্দর, একটা সৌদি আরবিয়ান একটা ভাব আছে, এটা ওখান থেকে আসছে। আমার একটা একটা চাচাতো ভাইয়ের আগে দূর সম্পর্কে উনি আমাকে এটা গিফট করেছেন, গিফট বলতে আমি ওনার কাছে বললাম যে আমার জন্য একটা নিয়ে আসেন, তো উনি আমাকে গিফট করেছে। আর এই জিনিসটা আমার অনেক পছন্দের, আমি অনেকদিন ধরে খুঁজতেছি, আমি সৌদি আরবে কয়েকদিন আগেই পাইছি। এটার ঘ্রাণটা এত সুন্দর, এত মানে বলার বাইরে। সো এটা নিয়ে আমি একটা অবভিয়াসলি আপনাদের সামনে একটা ব্লগ করবো, দেন দেখাবো যে এটা কীভাবে কী হয়। তো এটা কত রিয়েল নিচ্ছে সেটা আমি আসলে আমার মনে নাই, আর উনি বলছে উনি বলছিল হয়তো আমি ভুলে গেছি, আর এটা জানারও আপনাদের দরকার নেই। এই জিনিসগুলো ভালো, আপনারা সৌদি আরবে দুবাইতে গেলে এই জিনিসগুলো খুঁজতে পারেন, কয়লার মতো থাকে, সুগন্ধির মতো আর কি, ধূপের মতো, জ্বালানোর পরে পুরো ঘর একদম সুগন্ধিতে ভরা যায়। সো এই ছিল ব্লগ, আর কিছু না, বেশি কিছু আপনাদের সাথে শেয়ার করতে পারিনি, যতটুকু করছি। আমার মনে হচ্ছে যে আমার কথাগুলো থেকে হয়তো বা আপনারা কিছু হলেও শিখতে পেরেছেন। সবসময় তসবি করার চেষ্টা করবেন, সময় পেলে নামাজ দোয়া সবসময় পড়ার চেষ্টা করবেন। আর হচ্ছে বেশি কিছু জ্ঞান দিব না, একটু পরেই নামাজ পড়বো, কোরআন পড়বো। সো ভাবলাম যে আপনাদের সাথে একটু অনেকদিন ধরে ব্লগ করা হচ্ছে না, সো ভাবলাম যে একটু আপনাদের সাথে শেয়ার করি ব্যাপারগুলো। সো আপনারা চাইলে কিন্তু ড্রয়ারে খুব সুন্দর করে কিন্তু কোরআন শরীফ, তারপরে এই জিনিসগুলো যেগুলো আমাদের নামাজ দোয়ার কাজে লাগে,
নামাজ, তারপর হচ্ছে এই যে এই জিনিসগুলো কিন্তু খুব সেন্সিটিভ, এই জিনিসগুলো এখানে সেখানে না ফেলে খুব সুন্দর করে গুছিয়ে রাখা যায় একটা ড্রয়ারের মধ্যে, যেখানে একসাথে আমরা সব কিছু পাবো। এখানে আমি চাবিও রেখে দিয়েছিলাম গাই, চাবিটা মাঝে মধ্যে থাকে, চাবিটাও থাকে, সমস্যা নেই। এরকম করে আপনারা খুব সুন্দর সুন্দরভাবে যত্ন সহকারে রাখতে পারবেন। একটু পরে আমি কোরআন শরীফটা পড়ার পর আবার এখানেই রেখে দেবো। ভিডিওকে বেশি বড় করে ফেলছি, সো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন, সাথে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। এবং রমজান মাস যতটুকু পারেন সবাই দোয়া, সবাই সবার জন্য দোয়া করবেন। আর কিছু আর বেশি কিছু বলবো না, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।